ছাড়াতে জানাচ্ছি। দেখুন, আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি দই পটল। তার জন্য আমি নিয়েছি দেখুন 15টার মতো পটল, এবং পটলগুলোকে গায়ে চিরে তারপর এগুলোকে এইভাবে দেখুন কেটে নিয়েছি, প্রত্যেকটাকে এইভাবে এই শেপে কেটে নিয়েছি। আর তাতে দেখুন নুন হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। আর তারপর নিয়ে নিয়েছি আমি দুটো বড় বড় পেঁয়াজ, সেগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখুন কুচি কুচি করে। আর নিয়ে নিয়েছি একটা টমেটো, এইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দুটো দারচিনি টুকরো, 1টা এলাচ, আর নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন তেল, আর নিয়ে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এগুলোকেও দেখুন এইভাবে চিরে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5 ফোড়ন সামান্য পরিমাণে, আর নিয়ে নিয়েছি 1টা তেজপাতা, স্বাদ অনুসারে নুন, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই, সেটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালোভাবে, আর নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন চিনি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা আর রসুনের পেস্ট, সেটাকে আমি গ্রাইন্ডারে পিষে নিয়েছি। আমি আদা নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, আর রসুনও নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, সেটাকে আমি গ্রাইন্ডারে আগে থেকে পিষে রেখেছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ঘি 1/3 স্পুন, আর নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। এরপর আমি তেলে পটলগুলো ভেজে নেব 10 মিনিটের মতন। পটলগুলোকে হালকা আছে, হালকা নাকি মাঝামাঝি আছে, ভেজে নেব। তো চলুন পটলগুলোকে আগে ভেজে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে ফেলেছি। তো চলুন এরপরে আবার কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইতে প্রথমে দারচিনির টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এরপরে আমি চিনিটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে দিলাম। এরপর তেজপাতা, তারপর দিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলো, এরপর দিচ্ছি আমি 5 ফোড়ন, তারপর দিলাম এলাচ। এলাচটাকে আমি এইভাবে চিরে নিয়েছি, এরপর দেবো আমি এতে টমেটোগুলো, তার আগে একটু নাড়িয়ে নিই, একটু নাড়িয়ে নিয়েছি। তেজপাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেজপাতা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি গুলো, দেখুন পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে আমি ব্রাউন করে বা হালকা বাদামি বর্ণ আকারে ভেজে নেবো। তো চলুন ভেজে নিই। দেখুন পেঁয়াজ গুলো বাদামি বর্ণ আকারে ভাজা হয়ে গেছে, এবং সবগুলি ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দেবো নুন, আন্দাজ মতো নুন দিচ্ছি আমি, পরিমাণ মতো। আর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর এগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এতে পেঁয়াজ গুঁড়ো, রসুন আর আদা পেস্ট, এগুলোকে এরপর যতক্ষণ মশলাটা তেল ছেড়ে দেবে ততক্ষণ আমার তেল থাকছে, তখন আমি এটাকে ছাড়তে পারবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে,
তার মানে মশলা ভাজা হয়ে গেছে। আমি এতে দই দেব, দইটা দিয়ে দিলাম। এরপর আমি এতে সামান্য জল দেব, আমি এক কাপের মতো জল দিলাম এতে। এরপর আমি পটলগুলো দিয়ে দেবো। এরপর এটাকে আমি 4 মিনিট ধরে রান্না করব। দেখুন 4 মিনিট রান্না হয়ে গেছে। এরপর আমি এতে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর আমি এতে ঘি দিয়ে দেবো, ঘিটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি মেয়েটিকে লাগিয়ে ফেললাম। দেখুন দই পটল রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। এটা খেতে